বেগমগঞ্জে গোপালপুর ইউনিয়নের মধুপুর প্রবাসী বিএনপি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।